গত দুই সপ্তাহ ধরে কোনোভাবেই কমানো যাচ্ছে না ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। ঢাকা মহাখালী আইসিডিডিআরবির হাসপাতালে পর্যাপ্ত বেডের অভাবে বাইরে তাঁবু টানিয়ে রাখতে হচ্ছে রোগীদেরকে। 24 ঘন্টার এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে প্রায় 800। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিনিয়র চিকিৎসক ডাক্তার মোস্তাক পারভেজ। গেল 3 মাসে ডায়রিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে গত 3 দিনে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 1000-এরও বেশি, যার বেশিরভাগ রোগী যাত্রাবাড়ি, মুগদা, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরা এলাকার। ওয়াসা দূষিত পানি ব্যবহারের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানান অধিকাংশ আক্রান্ত রোগীরা। এরকম ময়লা পানি আসে যে দুর্গন্ধের জন্য পানির কাছে যাওয়া যায় না। মানি ভাই হঠাৎ করে বুঝছেন হেঁটে বাজে ইয়ে বেঁধাছে, এই বেঁধাতে কে মানে ওই যে ডায়রিয়া ওই আম গেলাগে আবার পানি বুনি ভালো না, পানি ফুটায় খাইতে হয়, আর সেই জন্যই আজকে আমাদের 2 দিন ধরে আজকে এই সমস্যা। উত্তরা 9 নম্বর সেক্টরে ড্রাইভিং জব করি, ওখানে নতুন ওয়াসার লাইনে কাজ চলছে, তো ওই পানিতে হলো গন্ধ পাইছে, ওইটা সারাদিন তো ওখানে থাকি, ওই পানি খাওয়ার পরে আমার এই অবস্থা। ওয়াসা কর্তৃপক্ষকে এই ব্যাপারে অবহিত করার পরেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। চালান কিনছে এনো ভালো না, খায় তো বমি করে দে, মামা খায় বমি করে দে। যাত্রাবাড়ি আমরা মিরাজিবাগে থাকি, এই পানি দূষিত কারণে এই সমস্যাগুলো হয়েছে, তো আমরা ওয়াসাকে জানাইছি, তার কোনো ব্যবস্থা আমি পর্যন্ত নেয় নাই। আমরা সরকারের দ্বারা একটা আবেদন জানাচ্ছি যেন এই পানি ব্যবস্থা যেন আমাদের জন্য ভালো করে। কর্তব্যরত চিকিৎসক জানান গ্রীষ্মকাল আসলেই বেড়ে যায় ডায়রিয়ার প্রকোপ, তবে এবছর আক্রান্তের হার আগের চেয়েও বেশি। কিন্তু এই বছরে এটা অতিরিক্ত বেড়ে গেছে, মানে ভিতরে জায়গা সংকুলন হচ্ছে না, যার জন্য আমরা দুটো তাঁবু খাটিয়েছি। প্রতিদিন নূর মোহাম্মদ ভূঁইয়া, এসএটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।